চার গোডাউনে ভয়াবহ আগুন হাওড়ায়। হাওড়া ফায়ার সার্ভিস স্টেশনের কাছেই জিটি রোডের ওপরে একটি পাখার গোডাউনে বৃহস্পতিবার ভোর রাতে ভয়াবহ আগুন লাগে। দমকলের 9টি ইঞ্জিন প্রায় ঘন্টা পাঁচেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এখন শেষ মুহূর্তের আগুন নেভানোর কাজ চলছে বলে দমকল সূত্রে জানা গেছে। এদিন 4:20 নাগাদ ঘটনাটি ঘটে। আগুন লাগার কারণ এখনো পর্যন্ত জানা যায়নি, তবে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এম এজেন্সি নামের ওই সংস্থায় বিভিন্ন ধরনের পাখার গোডাউন ছিল। আগুনের সবই ভস্মীভূত হয়ে গেছে, তবে হতাহতের খবর নেই। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।